সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত। এসব ঘটনার উপযুক্ত বিচার হোক তা সবাই চাই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া সাংবাদিকদের বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাহবুবে আলম কখনো নৈতিকতার সাথে আপোষ করেননি। এখন সারা দেশে নারীদের উপর এত নির্যাতন যে সরকার পর্যন্ত বিব্রত, সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছে যে আমরা ক্ষমতায় আমরা এটার দায় এড়াতে পারি না, আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক। কিন্তু উপযুক্ত যেখানে বিচার হচ্ছে, যেখানে ছাড়া হচ্ছে সেটা যেরকম বলবেন, যেখানে সাজা হচ্ছে সাজা রাখা হচ্ছে, মৃত্যুদণ্ড যেখানে বহাল রাখা হচ্ছে সেটাও যদি জনগণের সামনে যদি আসে, তখন জনগণের একটা স্বস্তি হবে যে শুধু ছাড়ছে না, তার সাথে সাথে ফাঁসিও হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে।